সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে, আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বলো কলকাতা, বলো কলকাতা, বলো কলকাতা, বলো 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 কলকাতা। पत्रों पे तू घिसते घिसते जात धर्म में पिसते पिसते कोना जाए तेरे सपने सपने बुन ले हंसते हंसते तेरे घर में हो उजाला इंडिया बने खुशी वाला क्लिक डालिंग सबका टू ड्रीम उयर घड़ी पाठशाला उयर घड़ी पाठशाला उयर घड़ी पाठशाला। আপনাদের সঙ্গে আমি দুর্বা। জনসভায় প্রধানমন্ত্রীকে হারামখোর নরেন্দ্র মোদী বলে কটাক্ষ করলেন তৃণমূল প্রার্থী। নদিয়া কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেসের জনসভায় হারামখোর নরেন্দ্র মোদী বলে চিৎকার করেন তৃণমূল প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী। তিনি বলেন, 35 বছর বয়সে এরোর ঘরে ভিক্ষা চাইতো, আর আমরা তো মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করি, আমাদের দুঃখ কষ্ট ওই হারামখোর বুঝবে কি করে। এছাড়াও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অশ্লীল ভাষায় আক্রমণ করেন নদিয়া বিধানসভার ওই তৃণমূল প্রার্থী। উল্লেখ্য, নদিয়া কৃষ্ণনগর উত্তর বিধানসভা তৃণমূল তারকা প্রার্থী কৌশানী মুখার্জির সমর্থনে ভোট প্রচারে আসেন তৃণমূল প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী। গতকাল রাতে প্রকাশ্যে মঞ্চ থেকে তিনি নরেন্দ্র মোদীকে অশ্লীল ভাষায় আক্রমণ করেন। সেখানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের উত্তরের তারকা প্রার্থী কৌশানী মুখার্জি সহ ওই বিধানসভা তৃণমূলের প্রথম সারির কিছু নেতৃত্ব। ওই মঞ্চ থেকে নরেন্দ্র মোদীকে আক্রমণ করে তিনি বলেন, নরেন্দ্র মোদী যে চায়ের দোকানে কথা বলে, সেই রেলস্টেশনের নাম কথা বলে, সেই রেল স্টেশন তখন তৈরি হয়নি, ও নাকি ওখানে চা বিক্রি করতো। এর পাশাপাশি তিনি বলেন, মোদি বলে 25 বছর বয়স পর্যন্ত আমি ভিক্ষা চেয়ে খেয়েছি, হারামখোর ওইরকম একটা জোয়ান ছেলে এর ওর ঘরে ভিক্ষা চাইতো, আমরা তো মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করি, আমাদের কষ্টের কথা, আমাদের দুঃখের কথা, আমাদের যন্ত্রণার কথা ওই হারামখোর বুঝবে কি করে। অন্যদিকে নদিয়ার কৃষ্ণনগরের দেবাংশু ভট্টাচার্য জনসভা করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিদি ও দিদি মন্তব্যকে কটাক্ষ করে বলেন, নাইটি বালারা দিদি ও দিদিও বলে ডাকে। নদিয়া থেকে শায়ন মদকের রিপোর্ট, বলো কলকাতা। দোকানে কাজ করেছি, সেই চায়ের দোকানটা সুকান্ত সেতুর নিচে বড়লাল সাহেবের চায়ের দোকান আজও আছে। ও যে চায়ের দোকানের কথা বলে, যে রেল স্টেশনের নাম বলে, সেখানে সেই রেল স্টেশন তখন তৈরি হয়নি, ও নাকি ওখানে চা বিক্রি করত 2 টাকা কাপ। সেই সময় একটা মানুষ মজুর খাটতো 2 থেকে 2.5 টাকায়। আপনার বয়স কত? আপনার বয়স কত? মোদি বলে, এই যে একটা দেখুন, একটা 35-40 বছর একটা জোয়ান ছেলে, মোদি বলে 35 বছর পর্যন্ত আমি ভিক্ষে চেয়ে খেয়েছি, হারামখোর এইরকম একটা জোয়ান ছেলে, তার মতো লোক এসে লোকের ঘরে ঘরে ভিক্ষে চাইতো, আমরা তো মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করি, আমাদের কষ্টের কথা, আমাদের দুঃখের কথা, আমাদের যন্ত্রণার কথা ওই হারামখোরটা জানবে কি করে। সে আজকে আমাদের এম এ পাশের সার্টিফিকেট দেখাচ্ছে, বলছে আমি এম এ পাস, এখন ওর তো চাওয়ালার থেকে এখন প্রধানমন্ত্রী হয়েছে, এখন তো একটু ডিগ্রি দেখাতে হবে। কোন ইউনিভার্সিটিতে পড়লে 35 বছর যদি ভিক্ষে করলে, তারপরে পড়লে কখন? সেই সময়ের যে সার্টিফিকেট হাতে লিখে দেওয়া হতো, ও একটা টাইপ করা সার্টিফিকেট দিকে প্রেস কনফারেন্স করে প্রমাণ করছে আমি শিক্ষিত লোক, এইরকম একটা চরম মিথ্যাবাদী আজকে আমাদের মিথ্যা ঝুলি নিয়ে চলেছে। 1 টাকা কিলো চাল দেবে, 30 টাকা কিলো কি ডাল দেবে, আরো কৃষক 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 দেবে, সোনার বাংলা বানাবে, সোনার বাংলা। বন্ধু, হে একটু জিজ্ঞেস করুন, গুজরাটের তুমি তো মুখ্যমন্ত্রী ছিলে, গুজরাটটাকে সোনার গুণা গুজরাট বানালে না কেন? ডোনাল্ড ট্রাম্প এসেছিল ওই দেশ থেকে, সে যে রাস্তা দিয়ে যাবে একটা বস্তি পড়ে, না খাওয়া মানুষের বস্তি। আমরা বস্তিতে দেখেছি ছোট ছোট বাচ্চারা শৌচাগার নেই, রাস্তায় পায়খানা করে। এই ট্রাম্প মহোদয় যাবার সময় তার গা ঘিন ঘিন করবে ওরকম দৃশ্য দেখলে, পাঁচিল দিয়ে ঢাকছে সেটাকে, কিন্তু সেই মানুষের দরিদ্রতা গরিবি দূর করছে না, পাঁচিল দিয়ে ঢেকে দিচ্ছে। দেখুন, দিদি বলাটা কোনো অপরাধ নয়, কারণ বাঙালি আমরা যারা, তারা আমাদের থেকে যারা একটু বড় তাদেরকে আমরা দাদা বলি, যারা আমাদের থেকে একটু বড় তাদেরকে আমরা দিদি বলি। তো দিদি বলাটা তো কোনো অপরাধ না, কারণ নরেন্দ্র মোদী তিনি বাংলায় দিদি বলেছেন,
এর মধ্যে তৃণমূল কংগ্রেস অনেক কিছু ভেবে নিচ্ছে, এটা তাদের বিষয়। কারণ তৃণমূল কংগ্রেসটা তো একটা অশিক্ষিতের দল, একটা তোলাবাজ সিন্ডিকেট, নারী নির্যাতনকারীর একটি দল। আজকে মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী দিদি বলে সম্বোধন করেছেন, কোনো অপরাধ করেননি, এক। দ্বিতীয়ত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে বলছে মাজাই দড়ি দিয়ে ঘোরাবো, দেশের প্রধানমন্ত্রীকে তুই বলছে, দেশের প্রধানমন্ত্রীকে তিনি অশ্লীল ভাষায় কথা বলছে। আমরাও অশ্লীল ভাষা জানি, কিন্তু আমরা সেটা বলবো না। সাধারণ পশ্চিমবাংলার মানুষ এদের এই ভাষার যে অপব্যবহার কতখানি নিচে নামতে পারে। আজকে প্রধানমন্ত্রীকে তুই বলা হচ্ছে, মাজায় দড়ি দিয়ে ঘোরানোর কথা বলা হচ্ছে, এবং প্রধানমন্ত্রীকে জোচ্চোর পর্যন্ত বলা হচ্ছে। তো এটা তাদের সংস্কৃতি, তারা বলতে পারে ভাষা। আমরাও জানি, আমরাও বলতে পারি অনেক ভাষা, কিন্তু আমরা শালীনতার মধ্যে থেকে রাজনীতিটা করি। ওদের মতো তোলাবাদ সিন্ডিকেট চোর জোচ্চোরে সরকার আমরা চালাই না। পশ্চিমবাংলার মানুষ দেখছে, পশ্চিমবাংলার জনতা উচিত শিক্ষা তাদেরকে দিয়ে দেবে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলা থেকে বিদায় নিচ্ছে, এটা সর্বজন বিদিত। পশ্চিমবাংলার আবাল বৃদ্ধ বনিতা সেটা জানে, যার ফলে যখন মানে পিপিলিকার পাখা ওঠে মরিবার তলে, ওদের পাখা উঠেছে, ওরা এখন পাগলের মতো বিভিন্নভাবে বকবে। এগুলো নিয়ে আমরা চিন্তা করছি না, মানুষ সব দেখছে, মানুষ বিচার করবে। আরে হারামখোর তো তারা, আমরাও বাজে কথা বলতে পারি। যে হারামখোর সে তো তাকে বলবেই, কারণ তাদের ভাষাটা তো তাই। কই আমরা তো শালীনতার সীমা ছাড়াইনি, আমরা তো দিদি বলে তাকে সম্বোধন করেছি, তাহলে দিদি বলবো না কি বলবো সেটা ওরা ঠিক করে দিক। দিদি তো বাংলার কথা, তারা বাংলার কথা বলে, বাঙালির কথা বলে, তাহলে দিদি যখন বলছে তাহলে এত তাদের গায়ে লাগছে কেন? সে তো অন্য ভাষায় বলছে না, সে তো তাকে দিদি বলে সম্বোধন করছে, তাকে সম্মান জানাচ্ছে। সম্মানটুকু যদি এরা না বুঝতে পারে, তাহলে এদের মতো মূর্খ আর পৃথিবীতে কেউ নেই। আমার নাম সন্দীপ মজুমদার, আমি নদিয়া ভারতীয় জনতা পার্টির জেলা মিডিয়া কনভেনারের দায়িত্বে আছি। কষ্ট লাগছে ওনাকে আবার মুরগি বানিয়েছে এতদিন বানানোর পর। বিজেপি তো মুরগি বানিয়ে রেখেছে ওনাকে 2017 থেকে। ঠিক আছে, মুকুলবাবুর জন্য সমবেদনা রইল, আশা করি আদবানিজিদের জন্য একটা মার্গদর্শক মণ্ডলী তো বিজেপি করেছে, মুকুলবাবুর জন্য একটা জায়গা রেখেছে ওতে, আর কিছু বলার নেই। না না, নরেন্দ্র মোদী সভার কেউ শুনতে চাইছে না, উনি মিত্র বললেই লোকে গ্যাসটা গিয়ে দেখছে বাড়িতে, উনি ভাইও বাইনও বললেই লোকে সর্ষের তেলের কৌটোটা দেখছে, ফলে লাভ নেই। উনি যত আসবেন ভোট কমবে বিজেপির, উনি কম এলে মনে হয় বিজেপি তাও 35-36% ভোট পেতে পারত। আমি তো বললাম, দেখুন যারা এরকমভাবে নাইটি বেড়াচ্ছে ফুটপাথে, ওই বিশেষ করে নিউ মার্কেটে, তারা এভাবে ডাকেন, খুব মিষ্টি লাগে তাদের শুনতে, ওটাই তাদের পেশা। আমার আমার কাকাও এক কাকা হকার, আমার আরেক কাকা, আমি দেখেছি, আমিও তাদের সাথে দোকানে যখন বসি কিছু বিক্রি করি, ও দাদা একটা টুপি নেবেন, আমি নিজেও বিক্রি করেছি বসে, ফলে আমি জানি। কিন্তু একজন প্রধানমন্ত্রী যদি এভাবে একটা মুখ্যমন্ত্রীকে ডাকেন, সেটা খুব একটা দেশের মানুষ ভালোভাবে নেয় না। তো কী করা যাবে, কিছু করার নেই, উনি করছেন ওনার চয়েস, বাংলার চয়েস দেখাবে। ঠিক না, না আমরা তো 135-100 জিতে গেছি, এবার বাকি আরও আমাদের 120 জিতলে 220 তো আরামসে হয়ে যাবে। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।